2023 বিধানসভা নির্বাচনে আমাকে তিপ্রা মাথা দল থেকে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের নেতৃত্বে আমাকে প্রার্থী বানিয়েছে। এর জন্য আমি ওনার কাছে অত্যন্ত চির কৃতজ্ঞ আমি যে উনি আমাকে প্রার্থীর যোগ্য মনে করেছেন। এখন মিস্টার আবু খায়ের বক্সনগর বিধানসভা কেন্দ্র নিয়ে তিপ্রা মাথা নিয়ে যিনি থাংলাই বিধানসভা যে প্রার্থী মিয়া সোশ্যাল মিডিয়াও ভাই গবাং মান নাইয়ে সগিয়া কগ্রক সাকা যে বিজেপি ন তিপ্রা মাথার ভোট রেনাই দিদি এবং আগে পরে বিজেপি ন সমর্থন খাই নাই এই সমস্ত কক দল নি কোনো গাইডলাইন বা কমান্ড ছাড়া বোঝে কক সামানি আ কগ্ন তিপ্রা মাথা নিন্দা জানব এবং বিনি আ কক বাই তিপ্রা মাথা বদল নিকুন যুক্ত করে অখবর যখন চারিদিকে আওয়াইং খাপরু টিসিএফ তিপ্রা সিটিজেন্স ফেডারেশন পরক দাবি তিসাকা দল নিথানি বংনি সুপারিশ রহরকা যে আবু খায়ের এই ধরনের পার্টি নি গাইডলাইন নি ফাতারো কক সামানতেই ডিসিপ্লিনারি অ্যাকশন না হাত দি দল তরি গরি তিনি পার্টি প্রেসিডেন্ট নি সভাপতিত্বে একটা বৈঠক খাই সিদ্ধান্ত না হারকা যেখানে দল তাবুক বসাইয়া কো যে ব দল নসুন সমর্থন খাই নাই সাবন ভোট রে নাই আবু খায়ের যা হেগলাই নিজস্ব মত নেই দল নি শৃঙ্খলান ফাদার থান সামানি বাগে আবু খায়ের ন ছয় মাস নি বাগে দল সাসপেন্ড খ্লাইকা এবং দল নি কোন প্রচার সামঙ্গ আবু খায়ের যেন যুক্ত অঙ্গিয়াংনানি কোন ধরনের প্রচারও যেন বতঙ্গিয়াংনানি আমনি বাগি বনব সাজা গহিত পার্টি প্রেসিডেন্ট শ্রী বিজয় কুমার রাংকল আনো নির্দেশ রেখা বিনি নির্দেশ মোতাবেক আনম সাংবাদিক সম্মেলন খাই দম হি হ্যাজ অথরাইজড মি হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি ইজ ইন আম্বাসা ব আম্বাসা ও সৌগিকা সবিমামূলক বানু ফুম খেয়ে ও ব্রিফ খাইয়া কক তোমানি ফর সাম ওয়ার্ক হি হ্যাড টু লিভ ফর আম্বাসা এবং স্যার আনো সাকা যে প্রেস ন ব্রিফ খাই দি আবু খায়ের ফর সিক্স মান্থস কোন সাসপেনশন খেলাই থাকে এবং আগামী ছয় মাস ও দল নি কোন প্রচার সঙ্গ ইভেন বক্সনগর বাই ধনপুর নি উপনির্বাচন ও কোনো প্রচার সম্মোজন যুক্ত তো নিয়ে হ্যাঁ ভাই।